দাড়ি টুপি পাগড়ি জুব্বা এটার নাম হেদায়ত নয় হ্যাঁ হেদায়ত যারা প্রাপ্ত হয় তাদের কিছু বৈশিষ্ট্যের মধ্যে দাড়ি টুপি পাগড়ি একটি বৈশিষ্ট্য অনেক মানুষ পাওয়া যাবে দাড়ি আছে কিন্তু তার মসজিদের বারান্দায় কখনো তাকে দেখা দেখা তাহলে সে দাড়ি আছে কিন্তু তার হেদায়ত আছে নাই নাই অনেক আছে মাথার মধ্যে টুপি আছে পাঞ্জাবির উপর সাদা হাজিরুমাল গায়ে দেয় খুবই সলিড চলাফেরা কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে সুদি নাম্বার ওয়ান তাহলে বোঝা গেল তার পোশাক আছে কিন্তু হেদায়ত নাই আসলে হেদায়ত জিনিসটা কি এই যে পীর মুরিদকে হেদায়ত করে একে অপরকে হেদায়ত করে হুজুর 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 আলে মুলামারা শ্রোতাদেরকে হৃদায়ত করে হৃদায়ত জিনিসটা কোথায় আসে কোথায় যায় কিভাবে আসে কোথায় ধারণ করে তবে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়া মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু কেউ যখন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক তাকে হিদায়ত দান করেন কিন্তু হেদায়তটা কোথায় দান করেন এটা কি মাথায় দান করেন না হাতে দান করেন না বুকে দান করেন না পিঠে দান করেন আল্লাহ পাক বলতেছেন ইয়াহদি কলবাহু কেউ যখন আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন তিনি হেদায়েতটা দান করেন তার কলবে বড় করে বলে সুবহানাল্লাহ তাহলে বোঝা যায় হেদায়েতটা এটা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আল্লাহ পাক দান করেন মানুষের মানুষের কলবে এই জন্য আউলি কেরামের যত কাজকর্ম আছে কলব কেন্দ্রিক কি কেন্দ্রিক কলব কেন্দ্রিক তারা বাহিরিক সুরতের দিকে ধ্যান কম দেয় তারা ভিতরে সুরতের দিকে বেশি ধ্যান দেয় কারণ এই কলব হলো এমন একটা মার্কাজ এমন একটা মাধ্যম এমন একটা বিষয় যেটার পবিত্রতা যদি আপনি অর্জন করতে পারেন তাহলে এইটা গ্যারান্টি দিয়ে বলা যায় যে হিদায়াত আপনার মধ্যে আসবে হিদায়াত আপনার মধ্যে উপস্থিত হবে আল্লাহর পক্ষ থেকে যদি আপনি તૈયારી গ্রহণ করেন এখন কিসের তৈরি গ্রহণ করব উপরের পাক এটা তো আছে কিন্তু ভিতরের পাক সাপ যদি না হয় তাহলে উপরের পাক সাপ দিয়ে কোনো কাজ হবে এই জন্য আমরা যখন নামাজ পড়ি আমাদের মন নামাজের মধ্যে থাকে না এমনি সিনেমা দেখতে বসলে টিভি দেখতে বসলে মোবাইল দেখতে বসলে মন ডানেও যায় না বামেও যায় না কিন্তু দেখা যায় যখন নামাজ পড়তে যায় আকবার বলে আমি যখন নিয়ত বাঁধলাম আমি যাই নামাজে দাঁড়াইয়া বললাম ইন্নি বাজহাতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি বললাম আমার ভিতরে বাহিরে সামনে পিছনে আল্লাহ তুমি ছাড়া আর কেউ কিন্তু আপনি আল্লাহর সাথে চিটিং বাজি করছেন আপনার চাইতে বড় চিটিং আর কেউ নাই আপনি যাই নামাজে দাঁড়াইয়া বলতেছেন আল্লাহ তুমি ছাড়া আমার সামনে আর কেউ নাই কিন্তু আপনি নামাজে দাঁড়াইয়া আপনার মনটা চলে গেল সিনেমা হলে আপনার মনটা চলে গেল জুতার বাক্সে আপনার মনটা চলে গেল নতুন পাঞ্জাবির কোন ভাজ ব্যাঙ্গা যায়নি আপনার মনটা চলে গেল বাজারে আপনার মনটা চলে গেল পরিবারের কাছে সন্তানের কাছে আত্মীয় স্বজনের কাছে তাহলে আপনি আল্লাহর সাথে সিডিংবাজি বাজি করলেন আপনি যাই নামাজে দাঁড়ায় বলেন আল্লাহ তুমি ছাড়া আমার সামনে আর কেউ নাই 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 আমি একমাত্র আল্লাহর ইবাদত করছি আল্লাহর জন্য আমি এখানে দাঁড়িয়েছি কিন্তু দেখা গেল নতুন জুতা নিয়ে ঈদগাহে গেলেন ঈদের নামাজ পড়তে মনটা আল্লাহর দিকে নাই মনটা জুতার বাক্সের দিকে যদি চরাইয়া জুতা নিয়ে যায় তাহলে বোঝা যায় আপনি যা বলছেন তা করছেন না কারণ কি আপনার ভিতরে হিদায়াত আসে নাই টুপির নাম হৃদায়ত নয় দাড়ির নাম হৃদায়ত নয় জুব্বার নাম হৃদায়ত নয় বরং যারা হৃদায়ত প্রাপ্ত হয় তারা দাড়ি রাখে তারা টুপি দেয় তারা জুব্বা পড়ে তারা জিকির করে কিন্তু এগুলার নাম হৃদায়ত নয় হৃদায়ত পাইলে এটা একটা হচ্ছে মাত্র হৃদায়তের বহি প্রকাশ কিন্তু হৃদায়তটা কোথায় দেয় আল্লাহ বলতেছেন হৃদায়তটা দান করি আমি মানুষের কলবে বড় করে বলে সুবহানাল্লাহ আর এই পরিশুদ্ধ জন্য একজন কামেল পীরের প্রয়োজন হয় একজন কামেল মুর্শিদের প্রয়োজন হয় একজন কামেল বলিয়াল সোহবতের প্রয়োজন হয় আচ্ছা বলেন তো নামাজ ফরজ করেছেন কে আল্লাহ কে ফরজ করেছেন সবাই বলেন কে আল্লাহ আল্লাহ রোজা ফরজ করেছেন কে আল্লাহ এবাদত বন্দেগি আমরা যে করি এটা নির্দেশ দিয়েছেন কে আল্লাহ আল্লাহ নামাজ ফরজ করেছেন আল্লাহ কিন্তু নামাজ কিভাবে পড়বেন সেটাকে আল্লাহ শিখিয়েছেন না রসুল শিখিয়েছেন এই যে আপনি কানের লতি পর্যন্ত হাত তুলবেন আল্লাহ নামাজে না পড়তে বলছে এই যে কানের লতি পর্যন্ত হাত তুলবেন নিয়ত কিভাবে বাঁধবেন বুকের উপর বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন না নাবির উপরে বাঁধবেন রুকু কোন দিকে করবেন উত্তর দিকে করবেন না পূর্ব দিকে করবেন না পশ্চিম দিকে করবেন কোন দিকে করবেন সিজদা কিভাবে দিবেন হাত কিভাবে সিজদার সময় রাখবেন কপাল আগে লাগবে নাকি না কাকে লাগবে আত্তাহিয়াত বৈঠকে যখন বসবেন কখন আঙ্গুল তুলবেন কখন নামাবেন সালাম কিভাবে ফিরাবেন এটা কোরআনে লেখা আছে আপনি নামাজ পড়া ফরজ আল্লাহ বলেছেন আকিমুস সালাত সালাত কায়েম করো কিন্তু এই সালাত তা শিক্ষা নেবার জন্য আপনি মক্তবে গিয়েছেন ছোটবেলায় আপনার আম্মা ফজরের নামাজের পরে নাস্তা দায়enay যতক্ষণ আপনি মক্তব থেকে আরবি হুজুরের কাছে কোরআন শিক্ষা নিয়ে আসেন নাই ততক্ষণ আপনাকে ফজরের পরে আপনাকে নাস্তা দেয় নাই ছোটবেলায় আমরা যখন মক্তবে যাইতাম আমরা ফজরের নামাজের পরে মক্তব থেকে পড়ার পরে আমাদের কপালে নাস্তা যুক্ত নাইলে ওই দিন নাস্তা ছিল না বলে আগে হুজুরের কাছে মক্তবে পড়ে আস তারপর তুমি নাস্তা করবা নাইলে কোনো নাস্তা নাই 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 তখন খুব খারাপ লাগতো যে ফজরে ফজরে মক্তবে যাওয়া হুজুরের পড়া দেওয়া ঘুম থেকে উঠে ভোরে ভোরে মক্তবে গিয়ে আবার না পারলে হুজুরে বেদ দিয়েও মারে ভয়ও লাগে কিন্তু তারপরও যাইতাম কেন এখন বুঝতেছি সেটার উপকারটা কি ওই উস্তাদ যদি না থাকতো আজকে আমি আলেম হইতে পারতাম নামাজ ফরজ করেছেন আল্লাহ কিন্তু শিক্ষা দিচ্ছেন একজন উস্তাদ কারণ নিয়ত কিভাবে পাববেন আল্লাহ শিখাইয়া যায় নাই রুকু কিভাবে করবেন আল্লাহ শিখাইয়া যায় সিজদা কিভাবে করবেন আল্লাহ শিখাইয়া দেয় নাই কোন দিকে ফিরে দাঁড়াবেন কিভাবে দাঁড়াবেন কোন হালতে দাঁড়াবেন শিক্ষায় দেয় নাই সেটা শিক্ষা দিয়েছে একজন উস্তাদ যেটা ছোটবেলায় আপনি একজন শিক্ষকের কাছে গিয়ে শিখেছেন ঠিক তদ্রূপ ভাবে উস্তাদ কি শিক্ষা দিয়েছে বাহিরজিক পবিত্রতার শিক্ষা যেমন ওযু কিভাবে বানাবো শিক্ষক বললেন আগে হাতের কবজি পর্যন্ত তিনবার ধুইবা কুলি করবা তিনবার নাকে পানি দিবা তিনবার মুখমণ্ডল ধুইবা তিনবার হাতের কোণে পর্যন্ত ধুইবা তিনবার তা মাসে করবা তিন ভাগের এক ভাগ পায়ের টাকনুগিরা পর্যন্ত দুই বা তিন বার ধোয়ার পরে তুমি পবিত্র তুমি কুরআন ধরতে পারবা তুমি নামাজ করতে পারবা তাহলে এই যে ওযু কিভাবে করব মক্তবে না গেলে শিখতে পারতাম না কারণ পবিত্রতা ছাড়া আপনি কখনো কুরআন ধরতে পারবেন না নামাজও পড়তে পারবেন না তাহলে বাহ্যিক পবিত্রতার শিক্ষা

কোন আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও আল্লাহওয়ালাদের সাথী বনে যাও আল্লাহর বলিদের সহবতে চলে যাও কারণ জেনে রাখো তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে না পারলেও হুজুরি তোমার না থাকলেও তোমার না থাকলেও আমি কতগুলা কলবের ডাক্তার রেখেছি আল্লাহ আলামিন ওই কলবের ডাক্তার আল্লাহ ওই ব্যক্তিদেরকে বানান যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হন ইলমে লুদুনির জ্ঞান প্রাপ্ত হন ইলমে বাতনের জ্ঞান প্রাপ্ত হন যেই আপনি যখন কাপড়ের মধ্যে ময়লা হয় এমনি ঢললে কিন্তু যাই না যখন সাবান দিয়া ঘষা দিবেন কাপড়টা অতি সহজে পরিষ্কার হয়ে যায় আপনার পলকটাকে যদি পরিষ্কার করতে হয় আপনি এমনি নিজে নিজে পরিষ্কার করা আপনার পক্ষে সম্ভব নয় কারণ আপনার পিছনে শয়তান লাগা রয়েছে আপনি যখন মুর্শিদ নামের ওই সাবানটা ব্যবহার করবেন আল্লাহ পাক কোরআনে হুকুম করেন আমাদেরকে নির্দেশ করেন ওয়াবতাকু ইলাইহি ফাসিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা ধর ওই ওসিলা নামের যন্ত্র যখন আপনি ব্যবহার করবেন কাপড়ে সাবান লাগাইলে ময়লা আর থাকতে পারে না আর আল্লাহর বলির কদমে গেলে মরা কলব আর মরা থাকতে পারে না আল্লাহর বলির সুহবতের দ্বারা যদি নারা কলেব জিন্দা হইতভিরে হয় না সবাহালা লবানা লবানা। এই জন্য আল্লাহর আউলি গ্রামের সোহবতে আমাকে আপনাকে যেতে হবে যেরকম কাপড়ে ময়লা যদি বেশি হয় সাবানের ফেনাটাও বেশি দরকার হয় যখন আপনার কলবের ময়লা বেশি হবে আল্লাহর বলি সোহবত বেশি প্রয়োজন হবে কারণ কি জানেন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি ছিলেন হজরত আবু বকর সিদ্দিক এমনে হন নাই হজরত ফারুক আজম এমনে হন নাই হজরত হোসমান জিন্নুরাইন এমনে হয় নাই হজরত আলী শের খোদা এমনে হন নাই হজরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছেন আমরাও নামাজ পড়ছি উমর ফারুক নামাজ পড়েছেন আমরাও নামাজ পড়ছি হজরত উসমান জিন্নুরাইন নামাজ পড়েছেন আমরাও নামাজ পড়ছি মৌলা আলীও নামাজ পড়েছেন আমরাও নামাজ পড়ছি তাহলে কিয়ামত পর্যন্ত যদি যত নামাজের নামাজ আছে এক পাল্লাই যদি রাখে হজরত আলী কররামাল্লাহু ওয়াজহ আহুর এক ওয়াক্তের নামাজের সমান হবে জোরে বলেন না হবে কিন্তু হযরত আলীও নামাজ পড়েছে না আমরাও পড়েছি আলী তোমার নামাজের দাম এত কেন বেশি তুমি কিভাবে শের খোদা বললা বলে যে আমি শের খোদা বনেছি আমি নামাজও পড়েছি রোজাও রেখেছি হজও করেছি যাকাতও দিয়েছি কিন্তু শের খোদা এমনি বলি নাই শের খোদা কেমনে বলছো হুজুর শের খোদা আমাকে বানাইছে দিদার মুস্তাফা আমার মুর্শিদ আমার রাসূল আমার মাওলানা দিদার আমি আলিকে আলী রাখে নাই শের খোদা বানাইছে আমি আবু বকর কে আবু বকর রাখে নাই সিদ্দিক আকবর বানাইছে আমি ওমর কে ওমর রাখে নাই ফারুক কে আজম বানাইছে আমি উসমান কে উসমান রাখে নাই উসমান জিন্নুরাইন বানাইছে এটা হলো দিদারে মুস্তাফার ফসল বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ দিদার মানুষকে দামি বানাই দামি বানাই কেমত পর্যন্ত যত বুজুর্গ আছে ওলি বানাইতে পারবে পারবে

অন্যান্য মুরিদ ছিল যারা তিরিশ বছর বিশ বছর পঁচিশ বছর ঘোরাঘুরি করতেছে কিন্তু তারা বেলায়ত এখন একজন মানুষ সতেরো দিনে বেলায়ত পাইলো আর আরেকজন মানুষ তিরিশ বছরে কিছুই পাইলো না তার মনটা কি খুশি না খারাপ 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 মনের মধ্যে আফসোস 30টা বছর দৌড়াইলাম আমার বাবা জান আমারে বেলায়েত দিল না এই কাল কসর ছেলে শুক্র শুক্র আট দিন হয় না এখনো এই দুই দিনের ভিতরে তাকে বেলায়েত দান করে দিল ব্যাপারটা কি মনের মধ্যে কষ্ট পাইলে কিন্তু আল্লাহর বলিরা তো জানেন তারা তো বুঝেন হযরত জাকারিয়া মুতানি সহ আমার হযরত শাহরেwardi রাহমাতুল্লাহ আলাইহি সকলকে ডাক দিলেন রকম স্বামিয়ানা টাঙাইয়া সকলকে বসালেন সকলকে ডেকে বললেন এই আমার মুড়ি আমি তোমাদেরকে একটা ছোট্ট কাজ দিব এই কাজটা তোমরা করতে পারবা কিনা বলো সকল মুরিদ বললেন বাবা যেন হুকুম করেন হযরত জাকারিয়া মুলতানি বসা অন্যান্য মুরিদরাও বসা পীর চেয়ারের মধ্যে বসা হযরত শেখ সাহেরওয়ার্দি রাহমাতুল্লাহ আলাইহি সবার কাছে একটা একটা কবুতর দিলেন একটা একটা ছুরি দিলেন সবার হাতে কবুতর ছুরি দেওয়ার পরে হুকুম করলেন আমি তোমাদের অর্থাৎ যেখানে তুমি একা দ্বিতীয় কেউ নাই এমন জায়গায় যাইয়া তোমরা কবুতরটাকে জবে করে আমার কাছে কেউ ঘরের মধ্যে গেল কে ঘর থেকে বাঘির করলো পরিবারকে ঘর থেকে বাঘির করে দরজা বেঁধে একা কবুতর জবে করল কেউ জঙ্গলে গিয়ে জবে করল কেউ গুহার ভিতর গিয়ে জবে করল একা জবে করল যেখানে জবে করে সবাই চলে আসলো এক ঘন্টা চলে যায় দুই ঘন্টা চলে যায় পাঁচ ঘন্টা চলে যায় দেখে সবাই আসলো কিন্তু জাকারিয়া মুলতানির কোন খবর নাই সবাই মনে মনে বললো বাবাজানের বাবা জানের প্রধান খলিফার কোন খবর নাই চার পাঁচ ঘন্টা হয়ে গেল একটা ছোট্ট কাজ কবুতর জবে করা এই কাজটা সে একা একা করতে পারলো না দেখে ফজরের আজানের আগে আগে কাঁদতে 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 জাকারিয়া মুলতানি আইসা উপস্থিত কবুতর জিন্দা চুরিটাও রয়ে গেল অর্থাৎ কবুতরটা এখনো জবে করে নাই সুবহানাল্লাহ

এ নাকি খলিফা ছোট্ট কষ্ট সে করতে পারলো না তখন শেখ শেখেরwardi জাকারিয়া মুলতানিকে ডাক দিলেন এই জাকারিয়া এদিকে আসো সবাই জবে করলো তুমি কেন করলে না তখন জাকারিয়া মুলতানি কাটতে সেট বলে বাবা জান আপনি যে শর্ত দিয়েছেন ওই শর্ত পূর্ণ করতে পারি নাই জন্য কবুতরও জবে করতে বলে কেন এরা কাছে তুমি কেন পারো না বলতেছেন বাবা আপনি আমাকে বলেছিলেন এমন জায়গায় জবে করার জন্য যেখানে আমি ছাড়ার কেউ নেই একা জবে করার জন্য বলে কিন্তু আমি যেখানে যাই যেই জায়গায় যাই আমি তো একা নাই আমার সাথে যিনি সর্বদাই রয়েছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ বলেন

এই আমি জবে করতে পারি নাই আল্লাহর বলিদের কথার ভিতরও কথা থাকে বুঝের ভিতরও বুঝ থাকে এই বুঝের ভিতরের বুঝ যেই ব্যক্তি বুঝে ওই ব্যক্তি হলো হাকিকি মুরি পরের দিন আবার সবাইকে এইভাবে ডাকলেন আজকে আর সবার হাতে কবুতর দেন নাই চুরিও দেন নাই সবার হাতের মধ্যে একটা কাস্তি ধরে আদিল যে কাস্টি দিয়ে আপনার ধান কাটেন ওই কাস্তি এই মুরিদরা যাও যাই আমার জন্য কচি 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 আমার জন্য তোমরা ঘাস কেটে নিয়ে আসো দিয়ে কেউ বিলে যায় কেউ মাঠে যায় কেউ নদীর পারে যায় সুন্দর সুন্দর কচি কচি ঘাস বেছে বেছে কেটে কেটে নেই পীর বলেছেন ঘাস নেওয়ার জন্য ঘাস কাইটা পীরের দরবারে নিয়ে যায় দেখে সবাই কুচি কুচি ঘাস আনল কিন্তু হজরত জাকারিয়া মুলতানিও ঘাস আনল তবে সেই ঘাসগুলা চিন্তা নয় মরা ঘাস শুষ্কখুস্কো ঘাস শুকনা ঘাস সাইনা জাকারিয়া মুলতানি পীরের কদমে রাখলেন পীর বললেন মুলি সবাই সুন্দর সুন্দর কচি কচি ঘাস আনলো কিন্তু তুই কেন মরা ঘাস আনলি কেন তুই শুকনা ঘাস আনলি হযরত জাকারিয়া মুলতানি বলেন বাবে যা গেছিলাম ঘাস কাটার জন্য কচি কচি ঘাসগুলার মধ্যে যখন হাত লাগায় দেখি প্রতিটা ঘাস আল্লাহ জিকির করে আল্লাহ যে আমি তার জিক এক কোন মধ্যে কতগুলা শুষ্ক মরা ঘাস দেখলাম যে গুলার প্রাণ নাই দেখলাম মরা ঘাস গুলার ভিতরে জিকির নাই এই জন্য মরা ঘাস গুলার নাম তখন শেখার দি বললেন আমার মুড়ি তোমাদের চিন্তা হলো এক ধরনের জাকারিয়া মুলতানের চিন্তা আর এক ধরনের লাকড়ি সব হতে পারে কিন্তু সব লাকড়ির মধ্যে আগুন জ্বলে না লাকড়ি যখন গাছ থেকে কাটা হয় ওই লাকড়ির ভিতরে পানি থাকে অর্থাৎ তস থাকে তস থাকলে ওই লাকড়ি দিয়া আগুন জ্বলে জলবনি গাছ থেকে কাঁচা লাকড়ি না ঢালপালা কাটলেন এটা যদি দেন আগুন কি জ্বলবো না জেডা জেড়াও নিবে যাইবো ঠিক কি না কিন্তু শুকনা লাকড়ি দিলে জ্বলবে বলতেছে তোমরাও লাকড়ি জাকারিয়া মুলতানিও লাকড়ি এখানে আমি মুড়ি যারা আছে তাদেরকে বলতেছি murid এর মধ্যে তুমরাও লাকরি জাকারিয়া মুলতানিও লাকরি তবে তুমি লাকড়ি আর জাকারিয়া মুলতানি লাকড়ির মধ্যে পার্থক্য কি তুমিও তোমরা হলো বিজা লাকরি আর জাকারিয়া মুলতানি হলো শুকনা লাকরি যার ভিতরে দুনিয়ার কোন তস নাই কাম ক্রোধ লোভ মোহ মদ মাসজ্য রিপুর গ্রাস তার ভিতরে নাই আমি বেলায়তের আগুন তোমাকেও দিছিলাম কিন্তু তোমার ভিতরে তো বিজা লাকরি আগুন দিছি জ্বলে নাই কারণ তুমি লা এর ভিতর এখনো দুনিয়ার প্রেম নারীর প্রেম টাকার প্রেম দৌলতের প্রেম দুনিয়ার ভালোবাসার প্রেম রয়ে গেছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাস্য্য রিপুতবার ভিতরে রয়ে গেছে আমি দিছি জ্বলে নাই কিন্তু জাকারিয়া মুल्तानীকে দেওয়ার দেরি জ্বলতে দেরি করে নাই কারণ তার রিপুগুলো ছিল কন্ট্রোলে তার রিপুগুলো ছিল দমনের খাতায় আমি দেওয়ার দেরি আর তার ভিতরে বেলায়তের আগুন জ্বলতে দেরি হয় নাই বড় করে বলে সু এই জন্য ওই বেলায়তের আগুন একমাত্র মুর্শিদের তরফ থেকে কারণ এটা রসুলে পা ওসমান আলীর কলবে দিয়েছেন ঠিক তদ্রুপ ভাবে এটা বসিল শিলা কেয়ামত পর্যন্ত দিয়ে যাবেন আল্লাহর আউলি গ্রাম এবং কেয়ামত পর্যন্ত এটাই চালু থাকবেন এটাকে বন্ধ কেউ করতে পারবে না এবং যতদিন ওলি আল্লাহ থাকবেন দুনিয়াতে ওলি আল্লাহর প্রেমিক থাকবেন আল্লাহ বলার লোক থাকবে ততদিন আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস 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 করবেন বড় আফসোস বর্তমানে কিছু মানুষ আছে যারা ওলি মানে না মাজার মানে না অথচ তারা ভুলে যায় এখানে ইসলাম মোল্লারা আনে নাই বাংলার জমিন ইসলাম যারা এনেছেন তারা হলো ওলি আল্লাহ হযরত খান জাহান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি আপনাদের থেকে বেশি একটা দূরে না আইসাই তো ইসলাম আমাদেরকে দিয়েছেন খান জাহান আলী শান নিজের জন্য বাড়ি বানান নাই তবে একটা মসজিদ তারা বাইতুল্লাহ বানাইয়া গেছেন অলি আল্লারা আল্লাহ ঘর বানায় এই জন্য যতগুলা অলির দরবারে মাইজমান পাশে মসজিদ পাবেন হজরত কেবলার দরবারে যান পাশে মসজিদ পাবেন যতগুলা মানুসাব দরবারে যান পাশে মসজিদ পাবেন আপনি মুসিন আউলিয়া ইয়াসিন যত অলির দরবারে যান পাশে মসজিদ পাবেন কারণ অলি আল্লার শুধু নিজের ঘর বানান নাই অলি আল্লারা আল্লাহর ঘর জাহির বানাইছেন বা তিনিও বানাই এই জন্য আপনাদের ক্ষেত্রে আরো থাকবে সময় তো চলে যাচ্ছে আজরাইল যেই দিন আসবো ওই দিন আসার আগে এক সপ্তাহে আপনাদের সিটি দিয়ে আমি আজরাইল আপনার জন্য মিষ্টি নিয়ে আসতেছি আপনি রেডি থাকেন আমি আপনার টাইনা নিয়ে যাম এক সপ্তাহে টেলিগ্রাম দিছে দেই নাই আমি এখানে আসার আগে এক মাস আগে আমাকে আমার সাথে যোগাযোগ করতে অমুক তারিখ ওরস হবে আমি বলছি ইনশাআল্লাহ এক মাস আগে যোগাযোগ কইছে উনি জানেন যে এক মাস আগে আমি আসব আল্লাহ পাক চান কিন্তু আজরাইল যেই দিন আসবে ওইদিন চিঠি দিয়ে আসবে না এক মাস আগে না এক মিনিট আগেও দিবে না আজরাইল যেই দিন আসবে ওইদিন আপনার ক্ষমতা শেষ

এরকম করে আর অন্য কেউ বানাইতে পারে নাই বাংলাদেশের বুকে একমাত্র মাইজ ভান্ডারি তরিকা কারণ আমার আব্বা হুজুর কেবলা তিনি তার পাক জবানে বলেছেন মানুষকে সত্তর হাজার পর্দা ভেদ করে উর্দু গমন করতে হয় দিদার ইলাহিতে যেতে হয় আল্লাহ পাকের জলওয়ান নিচে বসতে হয় ওই সত্তর পর্দা এটা আমাকে বাড়ির পর্দা নয় এক একটা পর্দা ভেদ করতে অনেক মানুষের জীবন চলে যায় কিন্তু মাইজ ভান্ডারি

মাধ্যমে তোমাকে উঠাইতে হবে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন আমার আল্লাহ পবিত্র কোরআনে বলতেছেন আমি তোমার একটা নফসের পর্দার আড়ালেই আছি ওয়াফি আনফুসিকুম তোমার নফসের পিছনে আমি আল্লাহ পাক আছি আফালা তুবসিরুন তুমি দেখো নাই তাকাও নাই খেয়াল করো নাই কেমনে খেয়াল করবেন কতক্ষণ খেয়াল গেছে বাজারে কতক্ষণ খেয়াল গেছে নারীর দিকে কতক্ষণ খেয়াল গেছে টাকার দিকে কতক্ষণ খেয়াল গেছে দুনিয়ার দিকে কতক্ষণ খেয়াল গেছে আইরে ঘরটা তো সুন্দর ছিল টিনের ঘর কেমনে পাকা বানামু পাকা ঘর কেমনে বিল্ডিং বানামু ওইদিকে ধ্যান দিবেন না তা নয় দিবেন কিন্তু তার আগে ধ্যান দিতে হবে আপনার দিকে কারণ আপনার চাইতে দামি কোনো দালান নাই আপনার চাইতে দামি কোনো বস্তু নাই হাতি আপনার চাইতে বড় কুরআন হাতিকে দেই নাই পাহাড় আপনার চাইতে বড় কুরআন পাহাড়কে দেয় নাই নষ্টাগর আপনার চাইতে বড় আপনার মতো লক্ষ লক্ষ মানুষ সাগরে ফেলে দিলে কিছু যায় আসে না কিন্তু কুরআন ওই সাগর দেয় নাই আপনাকে কেন দিয়েছেন আমার আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু বানাইছি কোন দিয়া কিন্তু তুই মানুষ বানাইছি আমি আল্লাহর কুদুরে তুহান দিয়া বড় করে সুবহানাল্লাহ আপনার দামি বানাইছেন এইজন্য দামি মানুষই দামি জিনিস খোঁজে আজকে থেকে তালাশ করেন আপনি কোথায় বায়াত হবে এটা আপনার বিষয় কিন্তু পদ্ধতি হবে পীর ছাড়া উপায় নাই মুর্শিদ লাগবে মুর্শিদ ছাড়া উপায় নাই দেখুন তো মুর্শিদ ছাড়া আল্লাহ পাইছে একটা প্রমাণ দেখেন যতগুলা মাদ্রাসার হুজুর সবাই তো আল্লাহ পাওয়ার কথা ছিল কিন্তু একটোও পাইছেনি

আমি কত চিনি না সঙ্গে করে না মুর্শি পদ খাইয়া দাও ও মুর্শি কোন রাগতে খুদা মিলে কোন রাগে রসুল মুৰ্শিদ কোন ৰাগেৰ চোল কোনটা কেতে খুদা মিলে কোনটাকে চুল মুৰ্শিত কোননাকেৰে চুল কোন নাম মেদবে দিব কোন নাম মেদবে পাৰি দিব তুলসির তির পু মুশিদ পদে কাদা ও মুর্শিদে কৌ আমি পত চিনি না গো আমি পথ চিনি না গো সঙ্গে করে না মুর্শি পদে ক মুর্শিদ অন্ত করে ডাকি আমায় লাইয়া যাও মুর্শিদ আমায় লাইয়া যাও তুমি তো নিদানের বন্ধু তুমি তো নিদানের বন্ধু বাঁচা নাও না মুর্শিদ সব দাও

ওনার রাস্তায় তো আপনি চলেন না উনি বলছেন এইভাবে চলো আপনাকে বলতেছেন ডানে যাও আপনি যান কোন দিকে বাম দিকে আপনারা বলে তাকা উপরের দিকে আপনি তাকান নিচের দিকে নিয়ামত নিতে হলে সিনা দিতে হয় ফিট দেখাইলে নিয়ামত দেওয়া যায় আজকের এক দিনের আশেক হইলাম যাওয়ার পরে ওর শেষ পরের থেকে আর কোন খানেকার খবর নাই মুর্শিদের খবর নাই তরিকতের খবর খবর নাই ইবাদত বান্দগির খবর নাই তা আপনি নিয়ামত কিভাবে পাবেন আপনি নিয়ামত কিভাবে পাবেন নিয়ামত পাওয়া কি এতই সহজ এত সহজ নয় নিয়ামত যদি পেতে হয় কর্মটাও সেভাবে করতে হবে আল্লাহ আমাদের সকলকে বুজার আমল করার সঠিক কর্মটুকু আদায় করার তৌফিক দান করুন আমিন আজকের আলোচনা থেকে আপনারা যে শিক্ষাটুকু নেবেন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন জনাব জনাব ডক্টর বজলুর রহমান সাহেব আমার মনে হয় একমাত্র এলাকার মধ্যে ইনি ব্যক্তি আমার মনে হয় না যে তিনি জানা সত্যে কারো কোনো ক্ষতি করেছে এমন কোনো প্রমাণ নাই 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 ইনারা ইনাদেরকে সাধারণ জীবন যাপন করতে সুবিধা আপনারা চিনতে পারেন নাই ইনারা সাধারণ জীবন যাপন করতেছে আপনারা মূল্যায়ন করতে পারেন নাই এরকম একজন ব্যক্তি পাওয়াও নসিবের বিষয় আপনাদের এলাকায় এরকম একজন ব্যক্তি আছেন ডক্টর বজলুর রহমান সাহেবের মতো আল্লাহ ওয়ালা হওয়ার জন্য যত গুণ দরকার সব গুণ ওনার ভিতরে বিদ্যমান আছে এই জন্য উনাকে সম্মান দিবেন ওনাকে ইজ্জত করবেন ওনার সাথে থাকবেন ওনার সহপতে থাকবেন আশা করি ওনার সাথে যারা সময় কাটাবে এই সময়টুকু বৃথা যাবে না কারণ উনি তালেবুল দুনিয়া নয় উনি তালেবুল মাওলা উনি তালেবুল মাওলা এইজন্য উনাকে উনার সাথে থাকলে আপনার সময়টা দামি হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ এইজন্য এই দরবারে যারা ভক্ত মুরিদ আছেন সব সময় উনি উনার তো হায়াত তো আল্লাহ করে দেন নাই জাহিরি হায়াত আছে বাতনি হায়াতের মধ্যে আল্লাহ ওয়ালাদের কোনো মওত নাই তারা তো जिंदा উনাকেও দুনিয়াবি রীতি নীতি অনুযায়ী একদিন দুনিয়া থেকে লুকায়িত হতে হবে কিন্তু উনি তখনই খুশি হবেন যখন ওনার অবর্তমানে আপনারা এই দরবার এই খানকা এই অবস্থানটা আপনারা চালিয়ে নিতে পারবেন ওনার শিক্ষাটা নিয়ে এই শিক্ষাটা আরো এলাকার মাঝখানে ছড়িয়ে দিতে পারবে অনেকে অনেক কথা বলবে রসুলের পাকে পাথর মারা নাই মারছে রসুলের পাকে থুতু মারা নাই মারছে রসুলের পাকের ঘাড়ের উপর নারী বুড়ি তুলে দেয় নাই দিছে এরকম এক শ্রেণীর লোক থাকবে আপনাদেরকে ঘৃণা করবে পাথর মারবে সমাজ করবে এলাকা ছুত করবে থাকবে কিন্তু তারপরও আপনার কাজ আপনাকে করে যেতে হবে কারণ এই সিলসিলা যদি বন্ধ হয়ে যায় দেখা যাবে যে হৃদায়তের আলো আসাটা বন্ধ হয়ে যাবে এখানে লাইট জ্বলতে আছে এটার একটা মূল কানেকশন আছে এখন যদি কানেকশনের গোড়া থেকে লাইনটা কেটে যায় আপনি মোটর চালাবেন কিন্তু এখানে কারেন্ট আসবে না জন্য ওনার সাথে আবেদনটা রাখবেন সঠিক ভাবে সম্পর্ক রাখবেন আল্লাহ পাক যেন আমার আমার চাচা ডক্টর বজলুর রহমান সাহেবের হায়াতের মধ্যে হায়াতে তৈয়বা দান করে আমিন আল্লাহ পাক যেন ওনাকে বিমার থেকে শিফা দান করে বলেন আমিন আল্লাহ পাক যেন এই মাহফিলকে মজলিসকে কবুল আর মঞ্জুর করে আমিন ওয়া মা আলাইনি ইল্লাল বালাগ মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি